আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে একদম দুপুরে রান্নাবান্না থেকেই ব্লগটা স্টার্ট করছি। দুপুরে আজকে হচ্ছে আমাদের সিলেটের জনপ্রিয় একটা খাবার রান্না করতে যাচ্ছি, আর সেটা হলো শুটকি শিরা। আর এঘরে আসার পরে আসলে এটা রান্না করা হয়নি, যেহেতু এঘরে থাকতে মা সচরাচর রান্না করতেন। অনেক দিন থেকে ক্রেভিং হচ্ছিল যে রান্না করব। আর লাউ শাকও পেয়েছিলাম, আমি এক জায়গায় দাহাতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। তো ওটা আবার ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো ওটা খাওয়ার মানে উসিল্লাই আজকে শুটকি শিরাটা রান্না করা। তো এসব খাবার আবার একা একা খাওয়া যায় না, তো আমার বান্ধবীকে দাওয়াত দিয়েছি যাতে ও চলে আসে আর আমরা একসাথে হচ্ছে শুটকি শিরা খাই আর কি। তো এই যে আমি সব সবজি একসাথে নিয়ে নিচ্ছি যাতে করে ভুল না পড়ে, আর খুব ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো এই যে লাউ পাতাগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, আর অনেক আগেই হচ্ছে বাইরে বের করে রেখে দিয়েছি। এখন ডিফ্রস্ট হয়ে গেছে অলরেডি, আর পাতাগুলো আমি একদম পানি সহই আর কি একটা জিপলকে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার সব ধরনের সবজি কাটাকাটি হয়ে গেছে, আর শুটকি শিরাতে ছোটো আলুগুলো দিলে বেশি ভালো লাগে। তো আমি অনেকগুলো কাঁচামরিচও এভাবে ফেড়ে নিয়েছি, বেগুন, ঢেঁড়স, তো এগুলোই আর কি হাতের কাছে যেগুলো ছিল। তো এখন দিয়ে দিচ্ছি শুটকি শিরার প্রধান উপকরণ, যেটা আমার কাছে মনে হয় কাঁঠালের বিচি। এটা ছাড়া শুটকি শিরা মনে হয় একদম ইনকমপ্লিট। তো কিছু আমার কাছে ছিল, তো এভাবে দিয়ে দেব। আর আগে একটু বয়েল করে নেব, যেহেতু কাঁঠাল বিচিগুলো মানে গলতে চায় না, আমার আগের এক্সপিরিয়েন্স। তো এখন এক মুঠের মতো হবে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কুচি করা কিছু রসুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দুইবারই দেব, যেহেতু পরে আবার মানে ঝোলটা দিব তখন চেক করে আর কি দিব। আর মশলার মধ্যে খুবই অল্প করে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, আর ঝালের জন্য অল্প মরিচের গুঁড়া। তো অনেকে আসলে নাগা মরিচ দেন, তারপরে কাঁচা মরিচ। আর আমার কাছে মনে হয় শুটকি শিরাতে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিলে তখন একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়, সেটা খেতে বেশি মজা লাগে। আর নাগামরিচের স্মেল তো আর কি বলবো, এটা তো আর মানে অন্যরকম মজা। তো আমি দুটা সব কিছু দিয়েই করছি। আমি মানে এখন হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে মেখে এটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো একটু মানে বয়েল হয়ে আসে। আমাদের ইংল্যান্ডে আসলে বছর সামারটা তেমন করে আসছে না, আর যে কয়দিনই রোদ উঠেছে মাশাল্লাহ অনেক ভালোভাবেই রোদ উঠেছে। তো তার মধ্যে আজকের দিনটা ছিল একটা, অনেক বেশি গরম আজকে। আর এই যে আমার বান্ধবী চলে এসেছে, তো আসার পথে ওকে বললাম যে একটু চেপা শুটকি নিয়ে আসার জন্য, যেহেতু আমার কাছে ওর দেয়াটাই আর কি ছিল। তো সেগুলো কম পড়ে যাবে যেহেতু সবজির পরিমাণটা বেশি। তো অনেকগুলো শুটকি নিয়ে এসেছে, সাথে করে নিয়ে এসেছে নাগামরিচ, এটা হচ্ছে ওর গাছের, আর যে প্যাকেটের মধ্যে ওটা হচ্ছে কেনা। আর বড় মাছের শুটকিও ছিল কিছু। তো অনেক কিছু নিয়ে এসেছে একদম অন টাইম, আর ও এসেই হচ্ছে আমাদেরকে মানে কিচেনে হেল্প করা স্টার্ট করে দিয়েছে। আসলে আমাদের প্ল্যান হচ্ছে আজকে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে আমরা একটু বাইরে বের হব একটা জায়গায় যাওয়ার জন্য। তো আজকের প্ল্যানটা ছিল আমরা পুরোটা দিন একসাথে থাকবো, বাট ওর একটা কাজ পড়ে গেছে, তো বিকেলে ওকে মানে চলে যেতে হবে। সে কারণেই হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাবান্না বের হওয়া সব কিছু একসাথে আর কি হয়ে গেছে। তো এই যে আমি শুটকি চেপা শুটকি ভালো করে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন মানে সেটা থেকে হচ্ছে পানিটা এখানে ঝরিয়ে আর কি দিয়ে দিলাম। আর ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি যাতে করে কাঁটাগুলো মানে সবজিতে না মিশে। তো এই যে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। তো এখন হচ্ছে আবারও সেই শুটকিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু অনেকগুলো শুটকি আসলে লেগেছিলো।
গায়ে গায়ে, তো পানি দিয়ে আবারও ধুয়ে ঝুলটাও দেয়া হয়ে গেল আমার একসাথে। আর হচ্ছে মাছ এখনও দেয়া আমার মনেই নেই যে মাছ দেইনি, তো এখন কিছু চিংড়ি মাছ আর কিছু মাছের ফিলেট একসাথে আর কি দিয়ে দেবো। আমার বান্ধবী হচ্ছে আমাকে মাছগুলো ক্লিন করে দিয়েছে। আসলে আমি তাড়াহুড়ো করলে একদমই কাজ শেষ করতে পারি না, নর্মালি তাড়াহুড়ো করলে কাজ শেষ হয়, আর আমার ক্ষেত্রে হয়েছে আমি জায়গায় ঘুরতে থাকি আর কাজ আর আমার শেষ হয় না। তো এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে, আর ওর দেখা নাগা মরিচটাও দিয়েছি লাস্টের দিকে, খুবই সুন্দর একটা স্মেল অ্যাড হয়েছিল। তো এই যে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব, আর আমার মজাদার সিলেটি শুটকি শিরা রেডি হয়ে যাবে। তো এদিকে আমার বান্ধবী আসার পথে আনারস নিয়ে এসেছে, তো ও এখন হচ্ছে এটা দিয়ে মানে ভর্তা বানাবে, তো কেটে নিচ্ছে। আর এটা আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাইরে পার্কে বসে খাবো, তো সে কারণেই বানানো চলছে। আর আমি এদিকে হচ্ছে কিছু বেগুন ভাজাও করে নিচ্ছি, যাতে করে আমরা দুপুরে খেয়ে নিতে পারি। তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি শেষের পথে, আর বাচ্চারা হচ্ছে ওদের মতো করে খেলছে। আর এখন হচ্ছে আমি উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসব, আর লাঞ্চটা খাওয়ার পরেই হচ্ছে আমরা একদম মানে সোজা বের হয়ে যাব। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বের হতে গেলে এটা সেটা কত কিছু যে নিতে হয়, আর তখন দেখা যায় সময়টা একদম দূরে দূরে চলে যায়। তো যাই হোক, বাচ্চারা আসলে অনেক এনজয় করছিল, আর আজকে এত বেশি গরম, আর আসলে আমরা রিয়েলাইজ করিনি যে বাইরে না গিয়ে যদি ঘরেই বসে থাকতাম হয়তো বা আরও বেশি ভালো হতো, বাট বাইরে যাওয়ার পরে আসলে বুঝতে পারি যে কতটা গরম ছিল। তো এই যে বাচ্চাদের মানে খেলাধুলা চলছে। And then I'm going to secretly choose the other one. Isan, no. He's breaking it. No, Isan. No, this tummy. No, this tummy, please. Sorry, baby on wood. Yeah. Okay, yeah, there's a baby on wood that's messing up everything. Nah, this tummy, Nadine. You're ready. My one's already ready. Okay. তো এদিকে বাচ্চারা হচ্ছে খেলছিল, আমি গিয়ে দৌড়ের উপরে রেডি হয়ে এসেছি, আর আমার বান্ধবী হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে। আসলে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে আর একটা বড় ডিউটি, সেটা শেষ হয়ে গেলে মনে হয় যে অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। তো ওর গাছের ফ্রেশ নাগামরিচ সব কিছু নিয়ে হচ্ছে বসেছি, ঘরে আগের কিছু রান্না করা ছিল আর টুকিটাকি, তো ওকে এত স্পেশাল দাওয়াত দিয়েছি শুধু শুটকি শিরার জন্য, তো সেটা খাওয়ার জন্যই শুধু মানে ওয়েট করছিল। আর আসলে শুটকি শিরা এগুলো কাউকে নিয়ে খেলে তখন আসলে ভালো লাগে। আর আগামীকাল হচ্ছে মা বাবারাও আসবেন, তো একটু বেশি করেই রান্না করেছি যাতে করে আমরা সবাই খেতে পারি, আর একা একা আসলে এসব খেতেও ভালো লাগে না। তো এই যে আমরা হচ্ছে এখন মজার মজার শুটকি শিরা বেগুন ভাজা একদম স্বদেশীয় খাবার আর কি, এগুলো দিয়ে আমাদের লাঞ্চটা করে নিচ্ছি। তুমি জ্বালা হয়েছো আমি বুঝছি না। তো আমাদের লাঞ্চ খাওয়া শেষ, এখন হচ্ছে আনারসটা মাখানো হচ্ছে একটু লবণ আর চিনি দিয়ে, আর আমার গাছের ফ্রেশ ধনে পাতা। আর এই ধনে পাতাগুলোকে আমি একটা গ্লাসে পানিতে ডুবিয়ে অনেক দিন যাবত জীবিত রেখেছি, প্রায় 5-6 দিনের মতো, আর এখন হচ্ছে একটু লাল হওয়া ধরেছে, তো আজকেই হচ্ছে শেষ করে নিয়েছি। আর এরকম চাটনিতে আসলে ফ্রেশ ধনে পাতার স্মেলটা অন্যরকম মজা লাগে।
তো এই যে ফাইনালি আমরা বের হয়ে গেছি, আর এত বেশি গরম আজকে বলে বোঝাতে পারবো না। তো আমরা হচ্ছে বাসে যাচ্ছি, আর বাসের ভেতরে তো হচ্ছে এক্সট্রা গরম। তো এই যে আমরা বান্ধবী হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরেছি, তো আমি যে টিকটক থেকে কাপড়গুলো আনিয়েছিলাম ওকে দেখিয়েছি, ওরও পছন্দ হয়েছে, তো ও হচ্ছে আনিয়েছে। তো ও অবশ্য সবগুলো সাইজ পায়নি, তো যে কয়েকটা ছিল আর কি সেগুলোই নিয়ে এসেছে। আর এই যে আমরা সিমসিম পরে বের হয়ে গিয়েছি, আর এখানে একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, বাট ভুল করেছি আসলে। আগে কল করলে তখন টিকিট আছে কি না সেটা জানতে পারতাম, বাট যাওয়ার পরে জানি যে এখানে মানে স্পেসটা অ্যাভেলেবল না, আজকের জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা হচ্ছে যেহেতু বাসে এসেছি, পুরোটা উল্টো সাইড দিয়ে এসেছি, অনেক জায়গা হেঁটে, প্লাস ছিল এত বেশি গরম, তো সব কিছু মিলিয়ে আসলে একদম টায়ার্ড লাগছিল আমাদের সবারই। আর যেহেতু খেয়ে একদম বের হয়ে এসেছি, তো মানে অবস্থা একদমই খারাপ। তো এই যে এটা ছিল একটা ট্যাম্পলিন পার্ক, তো মানে আমরা টিকিটটা পাইনি, তো খুবই খারাপ লাগছিলো। বাচ্চারা আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল এখানে যাওয়ার জন্য, তারপরেও ভালো, অ্যাটলিস্ট বাইরে পার্কের মতো ছিল, তো ওরা হচ্ছে ওইখানে আরও বেশি এনজয় করেছে, আর ওরা হচ্ছে ওদের মতো করে খেলছে, আর আমরা হচ্ছে ফাইনালি আমাদের আনারসের চাটনিটা বসে এনজয় করছিলাম। ইংল্যান্ডে আসলে গরম পড়ে না, আর গরম যেদিন পড়ে খুব ভালো করেই পড়ে, তো আজকেও অনেক বেশি রোদ ছিল, বাট আমরা গরমে কষ্ট করলেও বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করছিল। তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, আল্লাহ হাফিজ।